ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদেরকে শেখাবো বক ফুলের চপ। বক ফুলের চপ খুব টেস্টি এবং হেলদি। আমি এখানে কিছু বক ফুল নিয়ে নিয়েছি। আমার সাথে আছে আমার মেয়ে, ও বিভিন্ন রকম খাবার খেতে খুব ভালোবাসে। তোমরা মাঝে মাঝে পাখির আওয়াজ শুনতে পাবে, ইগনোর না করে ব্যাপারটাকে এনজয় করো প্লিজ। বক ফুলের ভেতরের যে সবুজ ডান্টিটা থাকে সেটা ছাড়িয়ে নিতে হবে, তাহলে বক ফুল ভাজলে তেতো লাগবে না। বক ফুলগুলো এরকম আছে, ভাবছো যে হয়তো ছাড়িয়ে নিলে ফুলটা ফুটে যাবে, তা নয়। ফুলটাকে হালকা করে ছাড়িয়ে নিয়ে ডান্টাটাকে বের করে আবার ঠিক ফুলের মতোই হয়ে যাবে। এরকমভাবে ডান্টাটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে সমস্ত বক ফুলগুলোই আমি ডান্টা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটি পাত্রে বেসন ও চালের গুঁড়ো সম পরিমাণ নিয়েছি, দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সব কিছুই পরিমাণ মতো নিতে হবে। কালো জিরে দিলাম, চালের গুঁড়ো এবং বেসনটা বক ফুলের পরিমাণ অনুযায়ী নিতে হবে। জল দিয়ে খুব ঠিক একটি পেস্ট বানিয়ে নেব। এইরকম ঘনত্বের হবে। খুব পাতলা হয়ে গেলে ফুলের গায়ে লাগবে না। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম, বক ফুলগুলোকে এই ব্যাটারে চুবিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। দুই দিক লাল করে ভাজতে হবে। আর আমি যে কোনো জিনিসই, বিশেষ করে চপ ভাজলে আমার ব্যাটার একটু বেশি না হলে ভালো লাগে না। সে যে কোনো ক্ষেত্রে মুখে যদি কোনো প্যাক লাগাই, তাও ঠিক প্লাস্টারের মতো করে মুখে না, পুরো মুখে না মাখলে ঠিক শান্তি আসে না। চুলে তেল দিলেও তাই, যেদিন চুলে তেল দেব চপচপে করে চুলে তেল দিতে হবে। তোমরা কে কীভাবে দাও প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। রায়শা আমাকে হেল্প করছে, আমি চাই ও সব কিছু শিখে যাক। দুই পিঠ খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিতে হবে। আমার যে কোনো ফুলের চপই খুব ভালো লাগে, কুমড়ো ফুলের চপ, বক ফুলের চপ।
আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার এটিকে তুলে নেব। এবার খাওয়ার পালা। খুব মুচমুচে এবং টেস্টি হয়, চালের গুঁড়োর পরিমাণ একটু বেশি দিলে খুবই মুচমুচে হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। বকফুল বাজারেও কিনতে পাওয়া যায়। খুব টেস্টি এবং হেলদি হয় খেতে, এবং বাচ্চারা খুব এনজয় করবে আশা করি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।